আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো এটা ছিল শনিবার রাতে কারণ আমাদের রবিবার দাওয়াত আছে এখন মনে হয় দাওয়াতটা একটু বেশিই পড়ছে তো রবিবারেও এই রবিবারেও আমাদের দুইটা দাওয়াত আছে দুপুরে হচ্ছে একটা বার্থডের দাওয়াত আছে আর রাতে হচ্ছে একটা ম্যারেজ ডে দাওয়াত তো এই জন্য ভাবলাম একটু মানে গিফট কেনার জন্য ওয়েস্টফিল্ডে চলে এসেছি এটা অনেক বড় একটা শপিং মল তো এই তো আমরা শপিং মলের ভিতরে ঢুকে যাচ্ছি আমরা কার পার্কে ছিলাম এত তখন প্রায় রাত সাড়ে সাতটা বেজে গিয়েছিল শপিং মলটা নয়টার দিকে বন্ধ হয়ে যায় আসলে সারাদিন অনেক বৃষ্টি হচ্ছিল এই জন্য বের হচ্ছিলাম না আর বৃষ্টির কারণে আমাদের প্রায় এক ঘন্টা জ্যামে বসে থাকতে হয়েছে আমরা বের হয়েছিলাম বাসা থেকে ছয়টায় কিন্তু আমরা ভেবেছি আমাদের বাসা থেকে ওয়েস্টফিল্ডে আসতে মাত্র টেন মিনিটসের ড্রাইভিং ডিস্টেন্স বাট সেখানে প্রায় এক ঘন্টার উপরে লেগে গিয়েছিল কারণ রাস্তা এত এক মানে ছিল যে আমরা আমাদের দশ মিনিটের জায়গায় আমাদের এক ঘন্টার উপরে লেগেছে জন্য আমাদের খুবই তাড়াহুড়া করে কিনতে হয়েছে তো আরো অন্যান্য কিছু শপিংও ছিল জায়নের কিছু কিছু যে নাইট সেগুলো কিনতে হবে ট্রাউজার কারণ স্কুলে এখন ঠান্ডা পরে যাচ্ছে একটু ট্রাউজার কিনতে হয়েছে তো যাই হোক আমরা কেনাকাটা করে তাড়াতাড়ি বাসায় চলে গিয়েছিলাম তো এই তো আমি দুপুরে আসলে শনিবারের দুপুরে আমি একটা ভর্তা বানিয়েছিলাম আমি সেটাই আপনাদের দেখাবো এই যে রসুনের ভর্তা যেখানে কোনো পেঁয়াজ লাগেনি তো এই রসুনে ভর্তার জন্য আমি রসুনটা ছিলে নিয়েছিলাম ভালো করে আর এটাকে আমি উইদাউট অয়েলেই আমি এটাকে ফ্রাই করছিলাম মানে একটু লালচে করছিলাম মানে নামানোর আগে আমরা একটু সরিষা তেল অ্যাড করে নিয়েছিলাম তো এটাকে একদম একটু ভালো করে আমি মানে ফ্রাই করে নিয়েছি কারণ যদি ভালো করে না ফ্রাই করি বা ভর্তাটা সেরকম আঠালো হয় না যত ফ্রাই করবেন ভর্তাটা তত আঠালো হবে যেখানে একটু মাছও ফ্রাই করছিলাম তো তো এই যে দেখলেন আমি ওইখানে আসলে একটু কালি জিরা যে ভাজা কালি জিরা সেটাকে একটু গুঁড়ো করে নিলাম এই রসুনের সাথে একটু কালি জিরাও দিব আমার হাজব্যান্ড বলে যে একটু কালি জিরা দাও তাহলে একটু অন্যরকম টেস্ট লাগবে তো এই যে এখানে রসুনটা শুকনো মরিচ মরিচগুলো কিন্তু তেমন একটা ঝাল না এই জন্য একটু অনেক বেশি করে নেওয়া হয়েছে মরিচ তো কালি জিরাটা আগে একটু গুঁড়ো করে নিলাম তা না হলে আবার কালি জিরাটা পরে কিন্তু গুঁড়ো হবে না যদি একটু ভেজে জায়গায় পড়ে যায় তারপরে আমি দুই একবার একটু ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি তাতে একদম আমার রসুনের ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে খুবই ইজি এবং মজাদার আর রসুন কিন্তু শরীরের জন্য খুবই উপকারী কারণ আমি একটু মরিচ বেশি দিয়েছি যেহেতু আমি একটু ঝাল লাইক করি আপনারা কিন্তু কম মরিচ দিয়ে যদি এইভাবে রসুনের ভর্তা খান রসুন কিন্তু হার্টের জন্য খুবই ভালো তো আশা করি আপনারা এইভাবে বাসায় বানিয়ে খাবেন আর যদি কালিজেরা একটু অ্যাড করে নেন আপনার কালিজেরা ভর্তাটাও খাওয়া হয়ে গেল তো এই তো আমার এই যে রসুনের ভর্তাটা রেডি যেহেতু দিয়েছি একটু হয়েছে আদারওয়াইজ কিন্তু রসুনের কালারটা অনেক নাই আর আমার হাজব্যান্ড অনেক দিন পরে প্রায় এক মাস পরে বাসায় ভাত খেলো এই জন্য একটু ছবি উঠেছি তো আজকে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন কথা হবে আবার নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ